প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে সৃষ্টি একাডেমিক স্কুল থেকে আমরা যে অনলাইন কার্যক্রম পরিচালনা করতেছি, সেই অনলাইন কার্যক্রমে তোমরা বরাবর ন্যায় সম্পৃক্ত থেকে আমাদের এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করবে, সেই সাথে তোমরা আমাদের এই অনলাইন কার্যক্রম থেকে অর্জন করে নিজেদের শিক্ষা ব্যবস্থাপনাকে আরও বেশি বেগবান করতে সক্ষম হবে, সেই প্রত্যাশায় আমি আব্দুর রাজ্জাক আজ সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের প্রথম অধ্যায়ে পার্ট পাঁচের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় নিয়ে আমি আমার আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। তো আজকের আমার যে আলোচ্য বিষয় কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অলরেডি এই বিষয়গুলো নিয়ে আমি প্রথম সেমিস্টারে তোমাদের সাথে কিছু আলোচনা করছিলাম, সেই আলোচনার বিষয়বস্তু ছিল ভার্চুয়াল অফিস। তো এই কর্মক্ষেত্রে আলোচনার বিষয়ে আজকের যে বিষয়টা নিয়ে আমি প্রথম আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। আধুনিক বিশ্বে অন্যান্য কার্যক্রমের সাথে যেরকম মানুষ সরাসরি সম্পৃক্ত থাকে, সেরকম কিছু কার্যক্রমে অলরেডি আমরা প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় রোবটের ব্যবহার লক্ষ্য করতেছি। সেই রোবট যেরকম ঘর গৃহস্থলের কাজকর্মে আমাদের সহযোগিতা করে, তদ্রূপভাবে আমরা যে অফিসের কার্যক্রমে সেখানে রোবটের ব্যবহার আমরা পরিলক্ষিত করি। আর আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। তো ইন্ডাস্ট্রিয়াল রোবটের কথা তোমরা শুনে অলরেডি বুঝতে পারতেছ, কলকারখানা বিপজ্জনক যে কার্যক্রমগুলি আছে সেই বিপজ্জনক ভারী কাজগুলো করার ক্ষেত্রে যে রোবট ব্যবহার করা হয় সেই রোবটকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রোবট। তো আমরা অলরেডি বুঝতে পারতেছি ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলি করানো হয়, ভারী কাজগুলো করানো হয়, তদ্রূপভাবে আমাদের যে যে কাজগুলোর মধ্যে ঝুঁকি পরিমাণটা বেশি সেই কাজগুলো আমরা এই ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে সম্পাদিত করে থাকি। সেটা দেখো, বড় বড় জাহাজগুলি আমাদের বর্তমানে সরকার বড় বড় জাহাজগুলো বিদেশ থেকে ক্রয় করে সেগুলি পরবর্তীতে রিপেয়ারিং করে আবার নতুনত্ব আনয়নের মাধ্যমে বিদেশে আবার রপ্তানি করা হয়। এই কাজগুলো করার ক্ষেত্রে যে বিশাল বিশাল ধাতব টুকরাগুলো কাটানো হয়, এই ধাতব টুকরোগুলো আমরা সাধারণত এখন বর্তমানে এই ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে কেটে পরবর্তীতে সেগুলো আবার জয়েন্টারের যে কাজগুলি করা হয় সেগুলো ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে করানো হয়। এরপরে দেখা যায় রাস্তাঘাটে তোমরা দেখবে যে কিছু ওয়ার্কশপের দোকানগুলিতে এরা ঝালাইয়ের কাজগুলি করে। সেক্ষেত্রে ঝালাইয়ের কাজগুলো করতে গেলে যে আগুনের স্ফুলিঙ্গগুলি আসে এই স্ফুলিঙ্গগুলো চোখের মারাত্মক ক্ষতি করে থাকে। এই কাজগুলো করানোর ক্ষেত্রেও উন্নত দেশগুলো অলরেডি এই রোবটের সহযোগিতা নিয়ে থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো আমাদের যে বিপজ্জনক কাজগুলি আছে সেই কাজগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে তোমরা নিশ্চয়ই ডিসকভারিতে অনেক সময় একটা অনুষ্ঠান দেখো, ফুড অ্যান্ড ফ্যাক্টরি, সেখানে তোমরা দেখো একটা প্রোডাক্টের কাঁচামালগুলো একদিকে প্রেরণ করা হয়, পরবর্তীতে সেগুলো একদম প্যাকেটিং হয়ে বাইরে হয়ে আসে। এই কাজগুলো করার ক্ষেত্রে একদম মানুষের হাতের সংস্পর্শ ছাড়াই আমরা শুধুমাত্র মেশিনারিজ পদ্ধতিতেই আমরা প্রোডাক্টগুলো পেয়ে থাকি। এক্ষেত্রেও কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল রোবটের ব্যবহার লক্ষণীয়। এরপরে দেখো আমরা কি করি, বর্তমানে গাড়ি চালানোর জন্য একটা ড্রাইভারের প্রয়োজন হয়। অলরেডি উন্নত দেশগুলোতে এই পরীক্ষামূলকভাবে তারা রাস্তাঘাটে যে গাড়িগুলো রেখেছে সেই গাড়িগুলো চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না, অর্থাৎ অটো গিয়ারিং সিস্টেমে গাড়ি নিজেই তার গন্তব্যস্থলে পৌঁছে যায় জিপিএস ব্যবহার করে। তাহলে কি এই ক্ষেত্রে যেহেতু ড্রাইভারের প্রয়োজন হচ্ছে না, তাহলে কি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেকাংশে কমে আসতেছে।
তদ্রূপভাবে দেখো বর্তমানে আমরা কি ড্রোন বিমানের নাম শুনেছি, যুদ্ধক্ষেত্রে এই বিমানগুলো বেশি চালানো হয়, অর্থাৎ পাইলটবিহীন বিমানকে ড্রোন বিমান বলা হয়। যে বিমানগুলো পরিচালনার জন্য যেহেতু কোনো পাইলটের প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে এই বিমানগুলো পরিচালিত হয়। শুধুমাত্র সুপার কম্পিউটারের মাধ্যমে নিজেদের যে নিয়ন্ত্রণ রেখে এই বিমানগুলো পরিচালনা করা হয়। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের আক্রমণ থেকে তার পাইলটকে সুরক্ষার জন্যই কিন্তু নির্দিষ্ট থেকে একটি কেন্দ্র থেকে এই বিমানগুলো পরিচালনা করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি পক্ষ যেরকম তার শত্রুপক্ষকে আক্রমণ করতে গেলে ওই শত্রুপক্ষ কিন্তু বসে থাকে না, তারাও চেষ্টা করে তার বিপক্ষর যে শত্রুপক্ষ আসছে তাদের বিমানকে ভূপাতিত করার চেষ্টা করে থাকে। এই ভূপাতিত করতে গেলে অনেক সময় ওই বিমানে যে পাইলট থাকে, যে পাইলট ওই বিমানকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যায়, সেখানে বিমান যদি ভূপাতিত হয়ে যায় তাহলে পাইলট কিন্তু তার জীবন রক্ষা করতে সক্ষম হয় না। এই পাইলটের জীবনকে রক্ষা করার জন্যই ড্রোন বিমানের পরিচালনা বর্তমানে আমরা পরিলক্ষিত করতেছি। এই যে বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, সেক্ষেত্রে কিন্তু উন্নত দেশগুলো তাদের বিমানগুলো পরিচালিত করে এই একটা সুপার কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট একটা কেন্দ্র থেকে, অর্থাৎ ড্রোন বিমানের সহযোগিতা যুদ্ধক্ষেত্রগুলো শত্রুপক্ষ তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। বর্তমানে দেখো আমরা ইলেকট্রনিক ফাইল ব্যবহার করি, অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যেরকম তথ্য আদান প্রদান করা যায়, তদ্রূপভাবে এক অফিস থেকে আরেক অফিসে কিন্তু যে পদ্ধতিতে আমরা এই ফাইল আদান প্রদান করি তাকে বলা হয় ই ফাইল, অর্থাৎ ইলেকট্রনিক ফাইল। এই ইলেকট্রনিক ফাইলের মাধ্যমে মুহূর্তের মধ্যে আমরা এক অফিস থেকে আরেক অফিসের তথ্যগুলো সহজে প্রেরণ করতে সক্ষম হই। এই যে দেখো ব্যবস্থাপনা, প্রত্যেকটা ব্যবস্থাপনায় কিন্তু আমরা কি দেখতে পারতেছি, প্রযুক্তির ছোঁয়া দেখতে পারতেছি। প্রযুক্তির উৎকর্ষতা অবলম্বন করে আমরা আমাদের কাজকে সহজবদ্ধ করে অনেক কঠিন কাজকেও অত্যন্ত দ্রুতগতিতে সহজবদ্ধভাবে শেষ করতে সক্ষম হচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে প্রযুক্তি আমাদের জীবন ব্যবস্থাপনাকে যেরকম সহজবদ্ধ করে তুলেছে, তদ্রূপভাবে কাজগুলোকে করেছে অনেক জবাবদিহি কাজগুলো তো করা হয়েছে অত্যন্ত সহজবদ্ধভাবে এবং নিখুঁতভাবে আমাদের কাজগুলো উপস্থাপন করতে সক্ষম হচ্ছে। দেখেন আজকে আমি যে আলোচনাগুলি করলাম এই আলোচনার মধ্যে কিন্তু আমি চারটা বিষয় নিয়ে আলোচনা করছি। ইন্ডাস্ট্রিয়াল রোবট ছাড়াও আমি আলোচনা করছি ড্রাইভার দ্বারা গাড়ি পরিচালনা করা, দেন আমি আলোচনা করছি পাইলট ছাড়া বিমান পরিচালনা করা যায়, এবং আলোচনার বিষয় ছিল ইলেকট্রনিক ফাইল, অর্থাৎ ই ফাইল নিয়ে আমি আলোচনাগুলো করছি। আজকে আমি যে আলোচনাগুলো করলাম এই আমার আলোচনা থেকে তোমরা যেটুকু অর্জন করবে সেই অর্জনের পাশাপাশি তোমরা যদি তোমাদের পাঠ্য বইগুলি আরেকবার পড়ো, অলরেডি তোমরা এখান থেকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন তৈরি করতে পারবে, তদ্রূপভাবে তৈরি করতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন। সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখবা। আমরা যখন হাউস ট্যুরে যাই আমরা চেষ্টা করব হাউস ট্যুরে গিয়ে তোমাদের আমরা যে আলোচনার বিষয়টা ছিলাম, আমার আজকে আলোচনার বিষয় ছিল কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমার প্রশ্ন হতে পারে এরকম, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে নিজেদের কাজকে সহজবদ্ধ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা লিখে রাখবা, কিছু জ্ঞানমূলক প্রশ্ন লিখে রাখার চেষ্টা করবা। আজ আমি আমার এই কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় নিয়ে এখানে আলোচনা শেষ করছি। আশা করি তোমরা এই আলোচনার কাছ থেকে কিছু অর্জন করতে পারবে, যে অর্জনগুলো তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে অত্যন্ত সহজবদ্ধভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিজেদের মেধা সম্পর্কে বিজ্ঞাপন করতে সক্ষম হবে। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।